এসএফটার এফজেড V3টা দুইটাই মার্কেট চ্যালেঞ্জ 125000 টাকায় এনএস একদম ফ্রেশ কন্ডিশন 128000 টাকায় টিভিএস রাইডার আর 90000 টাকায় ডিসকভার 21 এর মডেল এসএফ 170000 টাকা আপনার সুপার কন্ডিশন আছে আপনার গাড়িটা ভালো করে দেখাইলে কাস্টমাররা বুঝবে খুবই ভালো কন্ডিশন আছে এফআই এবিএস জিক্সার 165000 টাকা এটা হচ্ছে ডাবল ডিক্স এটাও 20 এর মডেল 40 সিরিয়াল 21 এর রেজিস্ট্রেশন 21 এর লাস্টের দিকে রেজিস্ট্রেশন 4B এবিএস 175000 টাকা R5M 570000 টাকা ইন্দোনেশিয়ান 10 ইয়ার্স পেপার 22 এর গাড়ি 425000 টাকা 220000 টাকা 23 এর মডেল 1700 কিলো চলা জিক্সার FI ABS আছে আপনার হচ্ছে গিয়ে 44 সিরিয়াল 19 এর মডেল এটাও 290000 টাকা এটাও 290000 এটা 15000 কিলো রান এটা হচ্ছে গিয়ে 7000 কিলো রান মনস্টার M 470000 টাকা 355000 টাকা হচ্ছে গিয়ে R5 V3 BS6 ইন্দোনেশিয়ান V4 46 এডিশন 520000 টাকা 375000 টাকা R5 ব্রেড আর হচ্ছে গিয়ে আপনার অনলি রান 4000 কিলোর মধ্যে 4000 কিলো জি 315 V2 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট মানে রিপোর্টার কাছে যেগুলা বাইক আপনারা দেখছেন সবগুলাই কিন্তু প্রত্যেকটা মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সব সময় জি ইনশাআল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রায় এক সপ্তাহ পরে আসলাম আবারো জি ইনশাআল্লাহ আজকেও কিন্তু ওই গতবারের মতোই ধামাকা চাই ইনশাআল্লাহ আপনার যতটুকু সম্ভব আগের মতোই আমি চেষ্টা করব যে একটা ভালো প্রাইসে বিক্রি করার জন্য প্রথমে লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা বিডিবি সেন্টারের পাশে 371 ডিআইটি রোড কি শোরুমের অপোজিটে হোন্ডা শোরুমের পাশে আজকে কোনটা দিয়ে শুরু করব শুরু থেকে শুরু করে জি MD15 V2 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ওকে দুই বছরের নাম্বার করা 22 এর লাস্টে বা 23 এর শুরুতে নাম 22 এর লাস্টে নাম্বার করা 61 সিরিয়াল মিরপুর বিআরটিএ সম্পূর্ণ গাড়ি অফরোডিং এর জন্য লোড করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে 3.5 এর মতো রান গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফার্স্ট মালিক আর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে শুধু লাস্ট টাইম প্রাইস ছিল যা ভুলে গেছি এখন 390000 টাকা হলে নিতে পারবেন লাস্ট টাইম ছিল মেবি 4 লাখ প্লাস জি আপনার আমি যে প্রাইস গুলো দিচ্ছি আপনার আগের বারের মতো কাস্টমার অবশ্যই বলবে যে ভালো প্রাইসিং ছিল ওকে এটা হচ্ছে গিয়ে 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 56 সিরিয়াল মিরপুর বিআরটিএ 10 বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাইকে কোনো ল্যাকনেস নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চাকা ডিস্ক সব দেখলে দেখবেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কাস্টমারের কোনো কমপ্লেন থাকবে না বাইকটাতে ইনশাল্লাহ এই বাইকটা রাখা যাবে 370000 টাকা 370 জি 370000 টাকা 370000 টাকা আমি বলি 22 এর গাড়ি 10 বছরের কার্গোজ মিরপুর বিআরটিএ ওকে তার পাশাপাশি দেখতে পাচ্ছি একটা ব্লু এটা হচ্ছে BS6 21 এর রেজিস্ট্রেশন 10 বছরের এইটাও নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটাতে কোনো খারাপ কন্ডিশন নাই পিছনে ম্যাসেটারের টায়ার লাগানো খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা BS6 10 বছরের কাগজ আমি অনলি দিব 355000 টাকা মার্কেট চ্যালেঞ্জ এটা 355 হ্যাঁ কোনো আপনি বিক্রয়তেও পাবেন না আপনি হচ্ছে গিয়ে মার্কেট প্লেসেও পাবেন না কোথাও এই প্রাইসে পাবেন না ইনশাল্লাহ ওকে আচ্ছা এখন হচ্ছে জোড়া আপনার R5 ইন্দোনেশিয়ান সুপার ডুপার কন্ডিশনে আছে আগের বারের মতোই আপনার দুই বছরের নাম্বার করা একটা হচ্ছে 60th ইয়ার অ্যানিভার্সারি একটা হচ্ছে সিলভার এডিশন যেই নিবে না কেন সবার জন্য প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে গিয়ে 570000 টাকা 570 জি 570000 570000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন R15M ওকে তার পাশাপাশি WGP এডিশন একই প্রাইস এটাও প্রাইস 570000 টাকা যারা WGP এডিশন তারা জানেন যে সিলভার থেকে WGP এডিশন মার্কেট প্রাইস এখনও স্টিল নাও 50000 টাকা বেশি তাদের জন্য এই অফারটা তারা নিতে পারে চাইলে আপনার 70000 টাকার মধ্যে ওকে দুইটাই মিরপুর বিআরটি এর নাম্বার করা 22 এর লাস্টে দুইটাই গাড়ি আচ্ছা এই পাশাপাশি দেখতে পাচ্ছি এফআই হ্যাঁ এটা আপনার মার্কেট চ্যালেঞ্জ থাকবে এটা খুব ভালো প্রাইসে দেবে অবশ্যই আপনার সুপার কন্ডিশন আছে আপনার গাড়িটা ভালো করে দেখাইলে কাস্টমাররা বুঝবে খুবই ভালো কন্ডিশন আছে এফআই এবিএস আপনার 21-এর শুরুর দিকে নাম্বার করা 51 সিরিয়াল মিরপুর বিআরটিএ সুপার ডুপার কন্ডিশনে আছে বাইকের কোথাও কোনো খারাপ কন্ডিশন নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই বাইকটা দিয়ে দেবো কার্বোরেটর প্রাইসে অবশ্যই কার্বোরেটর প্রাইসে মাত্র 250000 টাকা কত
মাত্র 2,50,000 টাকায় এসএফ এফআই এবিএস কার্বোরেটর 2,50,000 এফআই এফআই এবিএস তাও নাম্বার করা বলেন কি এক্স্যাক্টলি ওকে তার পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে আরেকটা বাইক পাচ্ছেন এই মাইকটা হচ্ছে কি আপনার অরিজিনাল কালার अवेलेबल পাবেন না সবাই দেখবেন কালার করে তারপর বিক্রি করতেছে কারণ এটা মার্কেট আউট হয়ে গেছে নতুন নাই এই বাইকটা আমার কাছে পেয়ে যাবেন অন টেস্ট অবস্থায় 23 এর গাড়ি 23 এ কেনা আপনার যে নিবে সে ফার্স্ট পার্টি হবে মাত্র পাবে হচ্ছে গিয়ে 2,70,000 টাকা 2,70,000 23 এর গাড়ি 23 এর গাড়ি 2,70,000 টাকা 2,70,000 টাকায় দুইটা চাবি আছে আর সার্ভিস বুক আছে ক্যাশ মেমো সবই अवेलेबल আছে আর হচ্ছে কি আপনার অনলি রান 4000 কিলোর মধ্যে 4000 কিলো জি ওকে এফজেড বি3 58 সিরিয়াল সুপার ডুপার কন্ডিশন আছে এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেব এই বাইকটা এই এসএফটা আর এফজেড বি3টা দুইটাই মার্কেট চ্যালেঞ্জ আপনার এটা বিএস4 আপনার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম নতুনের মতো দেখতে বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে মাত্র 1,95,000 টাকা 1,95,000 1,95,000 টাকা 22 এর মডেল 58 সিরিয়াল মিরপুর বিআরটি এর এফজেড বি3 এফজেড ভার্সন 3 3D লোগো মাত্র 1,90,000 টাকা জি যান আপনি 90 বলে দিয়েছেন আমি 90 দিয়ে দিয়ে দেব 95 বলে দিয়েছিলাম 90 দেই আপনার জন্য 90,000 আচ্ছা তারপর আছে রিয়াকশন এই যে আগের বারের মতো ধামাকা অফার 2,90,000 টাকায় জিএসএক্স আই জান এই দুইটাই দিলাম 2,90,000 টাকায় দুইটাই 2,90,000 করে দুইটাই 2,90,000 টাকায় এটা হচ্ছে কি জিএসএক্স আর নন এবিএস ভার্সন 55 সিরিয়াল মিরপুর বিআরটি 7000 কিলোমিটার রান আর এটা হচ্ছে কি সিবিআর ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট এবিএস আছে আপনার হচ্ছে কি 44 সিরিয়াল 19 এর মডেল এটাও 2,90,000 টাকা এটাও 2,90,000 এটা 15,000 কিলো রান এটা হচ্ছে কি 7,000 কিলো রান ওকে তার পাশাপাশি জিক্সার মনোটন জি এটা হচ্ছে জিক্সার মনোটন আপনার অন টেস্ট অবস্থায় আছে কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স পেয়ে যাবেন সিঙ্গেল ডিক্সের দামে মাত্র মাত্র 1,55,000 টাকা 1,55,000 টাকায় জিক্সার ডাবল ডিক্স এটা মডেল কত 20 এর মডেল 2020 এর মডেল জি 2020 এর মডেল সুপার কন্ডিশনে আছে সুপার কন্ডিশনে আছে কিন্তু ওকে তার পাশাপাশি হর্নেট স্পেশাল হর্নেট সিবিএস 20 ডিসেম্বরের রেজিস্ট্রেশন করা 2 বছর নাম্বার করা আপনার যে নিবে সে হচ্ছে সেকেন্ড পার্টি হবে ফার্স্ট পার্টির নামে আছে 50 সিরিয়াল মিরপুর বিআরটি খুব ভালো কন্ডিশনে আছে যে নিবে আসলে দেখলেই বুঝবেন এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে 1,45,000 টাকায় হর্নেট সিবিএস এটাও মার্কেট জি 1,45,000 টাকা মাত্র 2022 এর মডেল 2020 এর মডেল 2020 এর মডেল লেকিন ডাবল পার্ট হেডলাইট জি ডাবল পার্ট হেডলাইট ওকে তার পাশাপাশি ইগনিটো দেখতে পাচ্ছি ইগনিটো 6,868 কিলোমিটার রান 6,868 কিলোমিটার রান জেনুইন সার্ভিস বুক ক্যাশ মেমো अवेलेबल 23 এর গাড়ি 23 এর 4 মাসের গাড়ি একদম নতুন যারা এই ইগনিটো নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন একটু প্রাইসটা বেশি হবে কিন্তু নতুনের মতোই প্রাইস একদম একদম নতুন কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দাগটা কিছু নাই বাইকটাতে আচ্ছা বাইকটা একদম নতুনের মতো 2 বছরের নাম্বার করা 25 পর্যন্ত এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে ফিক্স 1,15,000 টাকা 1,15,000 23 এর ইগনিটর মার্কেট চ্যালেঞ্জ আমার কি নাম্বার সহ নাম্বার করা হ্যাঁ এক্স্যাক্টলি ওকে আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 22 এর মডেলের 4B আপনার অন টেস্ট অবস্থায় আছে 4B ABS 4B ABS আমি দিয়ে দিব অনলি 1,65,000 টাকায় যা ডাবল ডিক্সের প্রাইসে 1,65,000 হ্যাঁ জি 4B ABS মাথা নষ্ট 1,65,000 টাকা কিন্তু ABS ভাই ABS X কানেক্ট তার পাশাপাশি দেখতে পাচ্ছি একটা সুন্দর কন্ডিশনের রেডার 2023 এর মডেল জি 2023 এর মডেল সার্ভিস বুক ক্যাশ মেমো সবই अवेलेबल আছে আগের রেডারটা বিক্রি হয়ে গেছে আগের রেডারটার চেয়েও ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা খুবই ভালো কন্ডিশন আছে যে আসবে ভালো করে দেখলে বুঝবে কাস্টমার কন্ডিশনে রাখা হয়েছে যেভাবে আনা হয়েছে ঠিক সেভাবে আছে এই বাইকটা রাখা যাবে 1,28,000 টাকার মধ্যে 1,28,000 হ্যাঁ আগের রেডারের জন্য আপনার কাস্টমার অনেক কল আসছে আমার যত কল আসছে ম্যাক্সিমাম রেডারের জন্য আসে তো আমি এটা উঠানোর সাথে সাথে বিক্রি হয়ে গেছিল তো তাদের জন্য বলছি আগে যারা রেডারটা নিতে যাচ্ছিলেন এই ভাই এই রেডারটা নিতে পারেন এই রেডারটা আগেরটার চেয়েও ভালো কন্ডিশনে আছে 2023 এর মডেল 2023 এর মডেল জি 1,28,000 টাকা মাত্র শোরুম তো আরেকটা আছে চলো সেই শোরুমে যাই ইনশাআল্লাহ আসেন ঘুরে আসেন ওকে ভাই চলে আসলাম তো আপনাদের সেকেন্ড শোরুমে ইনশাআল্লাহ
সেকেন্ড শোরুমে আসলো কিন্তু প্রত্যেকবারের মতো একটা কথা বলতে হয় যে সকল বাইকের কালেকশন করেন আসলে সকল বাইক দেখলে মনে হয় যে যখন নতুন বাইক কেউ কিনে তখন আপনারা লোক লাগাই দেন না না আমাদের ভাই আমাদের গাড়ির কালেকশন আরো ভালো ছিল আপনি আসতে হয়তো একটু লেট করে ফেলছেন আপনি আসার আগে চারটা বাইক বিক্রি হয়ে গেছে আর চারটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখনো গাড়ি উঠে নেই ইনশাআল্লাহ উঠলে আরো বাইকের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা মানে সব ধরনের বাইকের কালেকশন ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ আছে ওকে তো আমরা R15 মনস্টার দিয়ে শুরু করি হ্যাঁ জি এটা R15 মনস্টার M আনঅফিশিয়াল বেসিক্স আপনার দুই বছরের নাম্বার করা 58 সিরিয়াল মিরপুর বিআরটিএ সুপার কন্ডিশন আছে বাইকটা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফার্স্ট মালিক স্মার্ট কার আমি আগেও আবারও বলে দিই আমরা প্রিমিয়াম গাড়িগুলো কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে এমন বাইক আমরা নেই না আমরা সুপার ফ্রেশ কন্ডিশনে ট্রাই করি কালেকশন করার জন্য এই বাইকটা আপনার হচ্ছে গিয়ে রাখা যাবে আমার কেনার থেকেও আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিই এটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার জন্য অনলি 470,000 470,000টা V4 এর প্রাইসে এম দিয়ে দেব আমি V4 এর প্রাইসে এম জি V4 এর প্রাইসে 470,000 টাকা এম আমি মার্কেট চ্যালেঞ্জ দিব এই প্রাইসের নিচে কেউ দিতে পারবে না আশা করি কেউ দিতে পারবে না ওকে তার পাশাপাশি দেখি থান্ডার গ্রে থান্ডার গ্রে খুবই খুবই ভালো কন্ডিশন আছে পুরোপুরি বাইকটা দেখাইলে বুঝবেন যে কত ভালো কন্ডিশন আছে উত্তরা বিআরটি 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন মাত্র 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 2,00,000-3,55,000 টাকায় এত ফ্রেশ কন্ডিশনে একটা বাইক দিয়ে দিব দুই বছরের ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে 29 সিরিয়াল 3,55,000 জি 3,55,000 টাকায় মানে রিপাদার কাছে যেগুলো বাইক আপনারা দেখছেন সবগুলাই কিন্তু প্রত্যেকটা মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সব সময় জি ইনশাআল্লাহ ওকে তারপরে এটা হচ্ছে R5 V4 ইন্দোনেশিয়ান খুবই রিয়ার একটা কালার খুব কম পাওয়া যায় বলতে পারেন খুব ফ্রেশ কন্ডিশন আছে চাকার কন্ডিশন দেখলে বুঝবেন আপনার দুই বছরের নাম্বার করা 22-এর একবারে লাস্টের গাড়ি 22-এর ডিসেম্বরের গাড়ি আপনার 62 সিরিয়াল দুই বছরের নাম্বার করা আছে ট্যাক্স টোকেন সব কিছু আপ টু ডেট করা আছে এই বাইকটা রাখা যাবে আপনার 5,20,000 টাকা 5,20,000 জি 5,20,000 ইনশাআল্লাহ কাস্টমার আসলে চেষ্টা করবে এটার মধ্যে আরও কিছু অনার করে দেওয়ার জন্য ওকে আর ওইটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে হট কালেকশন 21-এর মডেল 53 সিরিয়াল BS6 দুই বছরের নাম্বার করা ট্যাক্স টোকেন 25 পর্যন্ত আপ টু ডেট করা আছে মিরপুর বিআরটিএ 6-7,000 কিলোমিটারের মতো রান অরিজিনাল অবস্থায় আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার 3,75,000 টাকা 3,75,000 জি 3,75,000 3,75,000 টাকা ইন্ডিয়ান ভার্সন 2021 মডেল জি ওকে আচ্ছা তার পাশাপাশি আরও কিন্তু আছে এম জি এটাও সিলভার এডিশন সেম প্রাইস সেম কন্ডিশন 22-এর গাড়ি 58 সিরিয়াল এটাও রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার 5,70,000 টাকায় 6-7,000 কিলোমিটার মতো রান খুবই ভালো কন্ডিশন আছে বাইকের কন্ডিশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনার অনলি 5,70,000 টাকা R5 ইন্দোনেশিয়ান 10 বছরের নাম্বার করা 22-এর মডেল 22-এর লাস্টের দিকে খুবই ভালো কন্ডিশনে আছে এটা কিন্তু আমাদের কালার করা না জেনুইন কন্ডিশনে আছে আপনার ফার্স্ট পার্টি এখনও আছে আপনার অ্যারাউন্ড 6,000 কিলোমিটার রান দুইটা চাবি আছে আপনার এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার 4,25,000 টাকা 4,25,000 টাকা 4,25,000 টাকা 4,25,000 টাকা 4,25,000 টাকা ইন্দো ভার্সন জি ইন্দো ভার্সন চাকার দাগ এখনো আছে এখনো চাকার দাগ রয়ে গেছে আমি দেখাচ্ছি জি ওকে তার পাশাপাশি জিক্সার যারা হ্যাঁ জিক্সার FI ABS অন টেস্ট অবস্থায় আছে যারা নতুন বাইক চাইতেছেন তারা এই বাইকটা নিতে পারেন মাত্র 1,700 অথেন্টিক আপনার 1 কিলো কম না 1 কিলো বেশি না একদম অথেন্টিক 1,700 কিলোমিটার রান সার্ভিস বুক ক্যাশ মেমো সব অ্যাভেলেবেল 23-এর গাড়ি 23-এর মডেল আপনি ভালো করে গাড়িটা দেখলে বুঝবেন যারা নতুন বাইক নিতে চান তারা এটা নিতে পারেন মাত্র 2,20,000 টাকায় 2,20,000 জি মার্কেট চ্যালেঞ্জ আমি এই প্রাইসে এই কন্ডিশনে কেউ দিতে পারবে না 2,20,000 টাকায় কিন্তু মাত্র 1,600 বা 1,700 কিলোমিটার 23-এর গাড়ি পাচ্ছেন জি ওকে এটা হচ্ছে 20-এর মডেল অন টেস্ট অবস্থায় আছে জেনিভেসে ফার্স্ট পার্টি হবে আপনার 8,000-10,000 কিলোমিটার রান একটু বেশি হইতে পারে এটা এক্স্যাক্ট নাই কারণ আমরা এটা হাতে থেকে কালেক্ট করিনি কিন্তু গাড়ি ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে তাই নিছি বাইকটা রাখা যাবে হচ্ছে কি 1,70,000 টাকায় অন টেস্ট অবস্থায় 20-এর মডেল এসে 1,70,000 টাকা জি মাত্র 1,70,000 টাকা 1,70,000 টাকা কিন্তু অন টেস্ট আছে গাড়িটা জি জেনিভে ফার্স্ট মালিক হবে এইটা সবাই চায় যে এই গাড়িগুলো ফার্স্ট মালিক হওয়ার জন্য কিন্তু
কন্টেস্ট অবস্থায় পাওয়া যায় না দেখে হতে পারে না তারাই চাইলে এইটা এই বাইকটা নিতে পারে আরেকটা দেখতে পাচ্ছি জিক্সার হ্যাঁ জিক্সার এটা হচ্ছে ডাবল ডিক্স এটাও 20 এর মডেল 40 সিরিয়াল 21 এর রেজিস্ট্রেশন 21 এর লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা খুবই খুবই ভালো কন্ডিশনে আছে যারা ডাবল ডিক্স ভালো কন্ডিশনে বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা রাখা যাবে মাত্র মাত্র 165,000 টাকা 165,000 টাকা 20 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন জি এটা হচ্ছে আমাদের পরিচিত একজনের বাইক খুবই ভালো কন্ডিশনে উনি ও খুব ভালোভাবে মেইনটেইন করা যারা এনএস ফ্রেশ কন্ডিশনে পায় না তারা এই এনএসটা দেখতে পারে আশা করি যে ডাবল ডিক্সের থেকেও ফ্রেশ কন্ডিশনে পাবে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যেদিন নেবে সেদিনই নাম ট্রান্সফার করে দেওয়া যাবে এনি টাইম নাম ট্রান্সফার পসিবল এটা রাখা যাবে 125,000 টাকা কেউ যদি আপনার দামের দামে অসন মানে মানে মনে হয় যে ওভার প্রাইস বলতেছি তারা আয়েশা বাইকটা জাস্টিফাই করে দেখলে বুঝবে 18 মডেল 125,000 জি 125,000 টাকা 19 এর মডেল এটা 19 এর মডেল জি আসলে যারা চাচ্ছিলেন যে একটু ফ্রেশ কন্ডিশনে পাওয়া পাওয়া যায় না অনেক দিন যাবত কিন্তু আমাকে বলছিল শাকিল ভাই একটা ফ্রেশ কন্ডিশন দেন এর আগে কিন্তু একটা দিয়েছিলাম 165,000 টাকা ওটা এবিএস ছিল এটা কিন্তু নন এবিএস 2019 এর মডেল 125,000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে তার পাশাপাশি রেডার কিন্তু আরো একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও 23 এর মডেল যে যেটা নেবে যার যেটা ইচ্ছা এটা অন টেস্ট অবস্থায় আছে ওই সেম কন্ডিশনে আছে 128,000 টাকা শুধু আপনার এখান থেকে কেউ আসলে 128,000 টাকা দিয়ে 23 এর মডেল ক্যাশ ফর্মে সব কিছু अवेलेबल আছে ওকে মানে এই এগুলো বাইক কিনা আর একদম ব্র্যান্ড নিউ কিনা একদম একই কথা ওকে তার পাশাপাশি বাজাজ ডিসকভার আছে 2020 এর মডেল দেখি হ্যাঁ 2020 এর না এটা 2021 এর গাড়ি 20 এর মডেল 110 সিসি সিবিএস ব্রেকিং খুব ভালো কন্ডিশনে আছে যে নিবে সে ফার্স্ট পার্টি হবে অন টেস্ট আছে অন টেস্ট অবস্থায় আছে এক্স্যাক্টলি আপনার অ্যারাউন্ড 10,000 কিলোমিটার মতো রান ম্যাক্সিমাম আপনার গাড়িটা রাখা যাবে হচ্ছে কি 1,00,000 টাকা 1,00,000 টাকা বেশি হবে জান আপনার আপনার এখানের জন্য 90,000 টাকা জান 90,000 বার্গেন করা যাবে না এটাই লাস্ট 110 সিসি তো 110 সিসি হোক কিন্তু হচ্ছে যে নিবে সে ফার্স্ট মালিক হবে সিবিএস ব্রেক তো নন সিবিএস টা গাড়িটা আমি একটু ভালোভাবে দেখাই 2020 এর মডেল কিন্তু গাড়িটা কিনা হয়েছে 21 21 কিনা এটা কিন্তু সিবিএস ব্রেক আর এই কালারটা কিন্তু একদম রিয়ার একটা কালার 110 সিসি 90,000 জি 90,000 টাকা 90,000 টাকা অন টেস্ট আছে কিন্তু আচ্ছা যারা মালিকানা করবে আচ্ছা আমি আপনার এখানে বলি যারা আমার কাছ থেকে বাইক নেবেন তাদের আমি বলে রাখি আমি এক সপ্তাহের মধ্যে আপনার নাম ট্রান্সফার করে দেই যদি আপনার এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার না পান আমার কাছ থেকে আপনি নিঃসন্দেহে ফুল টাকা নিয়ে গাড়ি ব্যাক করতে পারবেন আমার কাছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে কি আমার বাইকগুলো হচ্ছে কি আপনার সবগুলো আপনার ইঞ্জিন ওয়ারেন্টি থাকে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে 5টা আর আপনাদের আমি কিছু প্রত্যেকটা ভিডিওতে চাই কিছু বলার জন্য এবারেও বলি আমি আপনাদের বলতে চাই যে যারা হচ্ছে কি আপনার বাইক কিনতে চান তারা যারা মোবাইল কিনেন তারা কি যাচাই না করে কিনেন অবশ্যই বা রাস্তাঘাট থেকে কিনেন না না অবশ্যই না অবশ্যই আপনি চান যে আপনাদের কোনো রিলায়েবল সোর্সে যাওয়ার জন্য তাই না যারা আপনারা রাস্তা থেকে বাইক কিনতেছেন তারা কি আপনি তাদের নেক্সট টাইম মালিক পাচ্ছেন আপনাদের কমেন্ট দিয়ে জানাবেন যারা আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বাইক কিনেন তারা কি মালিক পাচ্ছেন বা বাইকের কোনো প্রবলেম নিয়ে গেলে তারা এটাকে সলভ করে দিচ্ছে কিন্তু আমরা শোরুম যারা আছে তারা অবশ্যই দিচ্ছে আপনি রামপুরাকে কেন রিলাই করবেন আর রামপুরায় কেন আসবেন জানেন বাংলাদেশের সবচেয়ে পুরনো বাইকের ব্যবসা রামপুরায় রামপুরে যদি আপনাদের মনে হয় যে নাম ট্রান্সফার ইস্যু হয় বা মিটার টেম্পার করা হয় অবশ্যই আমি আগে বলে দিই আপনারা আসেন বাইক পছন্দ করেন অ্যাডভান্স করে যান নাম ট্রান্সফারের সময় হচ্ছে গিয়ে আপনি একবারে গাড়ি ডেলিভারি নেন তাহলে আপনার নাম ট্রান্সফার ইস্যুটা কমপ্লিট হয়ে যায় সেকেন্ড হচ্ছে আপনি যখন বলতেছেন আপনার মিটার টেম্পার করা থাকে কোথায় মিটার টেম্পার হয় না আমাকে ওইটা বলেন সব জায়গায় মিটার টেম্পার হয়তো হয় আপনি একজন লোক নিয়ে আসেন যেখানে আপনার মনে হবে অথেন্টিক মিটার আছে বা ইঞ্জিন কন্ডিশন ভালো বডি কন্ডিশন ভালো একজন মেকানিক নিয়ে এসে আপনি জাস্টিফাই করে নিয়ে যান শুধু শুধু দোকানদারকে ব্লেম করে বা একটা এরিয়াকে ব্লেম করা উচিত না অবশ্যই আমরা অন্য জায়গা থেকে বেটার সার্ভিস দিই তা আমি প্রুভ করে দিই তার ব্যাকশোয়েতে আজকের জন্য এতটুকুই আর আপনাদের আমাদের শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানাই চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাই আসুন দেখুন বুঝুন কথা বলুন তারপর আমাদের থেকে বাইক কিনুন ভালো লাগলে কিনুন না লাগলে অন্য জায়গা থেকে কিনুন ওকে আপনাদের সাপ্তাহিক কোনো বন্ধ আছে আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই আমরা হচ্ছে গিয়ে 7 দিনই খোলা থাকি
পুরো বছরের প্রত্যেক দিনই খোলা, শুধু ঈদ দুটা তো বন্ধ থাকে। আর আমাদের সব সময় পাবেন, আমাদের হটলাইনে এখন কল দিবেন, সব সময় আমাদের পাবেন। ওকে, সারা বাংলাদেশে কি কুরিয়ারের মাধ্যমে বাইক প্রোভাইড করি? অবশ্যই আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক প্রোভাইড করি। আপনারা যদি এসে দেখে নিতে চান, তাও আপনি দেখে চুজ করে আমরা বলতে পারেন, আমি কুরিয়ার করে পাঠাই দিব। নয়তো বা আপনারা চাইলে ভিডিও কলে বাইক দেখেও কুরিয়ার, আপনি বললে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব। সেক্ষেত্রে কন্ডিশন কি? সেক্ষেত্রে আমার বাইকটা পেমেন্ট করে দিতে হবে, আমি পাঠিয়ে দেবো। তার যদি ভালো না লাগে আবার কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দেবে, আমি ওনার ফুল টাকা রিফান্ড করে দেবো। আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে আগে? হ্যাঁ, আমাকে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে, করার পরে আমি হচ্ছে গিয়ে আপনাকে পাঠিয়ে দেবো। যদি ভালো না লাগে আপনি আপনার গাই বাইক আমাকে রিফান্ড করতে পারবেন। ওকে, তো লোকেশন আরেকবার বলে দেন। লোকেশন, এইটার লোকেশন হচ্ছে পলাশবাগ মোড় বলা হয়, রামপুরা বাজারের আগে, বিডিবি সেন্টারের পরে, ঠিক মাঝামাঝি অবস্থায় আছে। আপনার আমাদের এই শোরুমের এক্সাক্ট অ্যাড্রেস হচ্ছে 353 DIT রোড, সোনালী ব্যাংকের পাশে।